দ্বিতীয় পর্বে আমরা এপর্যন্ত বানিয়েছিলাম, আর যারা দ্বিতীয় পর্ব দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এই সুতায় তিনটি গোলাপি বুটি ভরব। এবং ক্রস করে দিচ্ছি। আবার সামনের দিকে এই সাদা পুঁতিটা আমরা কমন নেব, এই একটু পুঁতি। এখন আমাদের সুতায় আছে দুটি পুঁতি, আর নেব দুটি গোলাপি পুঁতি নিয়ে ক্রস করে দেব। ক্রস করে দিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স, আমরা কোনো কমন না নিয়ে এই সুতায় একটি পুঁতি ভরব, এবং প্রথমে যে আমরা চারে ফোল্ড করে গেছিলাম সেখান থেকে এই যে এই পুঁতিটাতে বের হয়ে আসবে, উপরের দিকে উঠে আসলো। এখন আমাদের সুতায় আছে তিন পুঁতি, 1 2 3, আর নেব একটি পুঁতি নিয়ে ক্রস করে দেব। একটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আবার এই সুতো তিনটি গোলাপি পুঁতি ভরব। এবং ক্রস করে দিচ্ছি। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিলাম। আবার দুটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এখন একটি দুটি দুটি পুঁতি কমন নিলাম, এবং আরেকটি পুঁতি দিয়ে এখানে ক্রস করে দেব। ক্রস করে দিচ্ছি। এখন আমরা এই সুতোয় একটি গোলাপি এবং একটি হলুদ, আবার একটি গোলাপি দিয়ে ক্রস করে দেব। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি এই যে পুঁতিটা, এবং একটি হলুদ এই সুতো, একটি হলুদ এবং একটি গোলাপি পুঁতি দিয়ে ক্রস করে দেব। ক্রস করে দিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স, একটি এবং প্রথমে যে চার ফোল্ডটা করে গেলাম সেখান থেকে একটি পুঁতি কমন নিলাম, এবং এখানে একটা হলুদ পুঁতি দেবো এখন, এবং ক্রস করে দিচ্ছি। এখন এই সুতোয় আমরা দুটি হলুদ পুঁতি ভরবো, এবং এখান দিয়ে বের হয়ে আসবো এই দুই সাইড দিয়ে। এবং এই সুতোটা এখান দিয়ে বের হয়ে আসবে, এই সাইডের সুতোটা এই পুঁতিতে বের হয়ে আসলাম, এবং এই সাইডের সুতোটা আমরা এই পুঁতিতে বের হয়ে আসলাম। এখন গিট দিয়ে দেবো এখানে। এখন আমরা সুতাটা কেটে দেব। আমাদের একটি পা কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার একটু সুতা নিয়ে নিই।
প্রমাণে একটা সুতা কেটে নিলাম। এখন দেখুন এই যে সাদা পুঁতিটা আছে, এই যে পুঁতি দিয়ে সুতাটা বের করে নিয়ে আসলাম, এই যে পুঁতিটা। এখন আমরা এই এই সুতোয় তিনটি গোলাপি পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স, এই যে সাদা পুঁতিটা, একটু পুঁতিটা আমরা কমন নেব এবং আমাদের সুতায় থাকবে দুটি পুঁতি এবং আর দুটি পুঁতি নিয়ে ক্রস করে দেবো গোলাপি পুঁতি। ক্রস করে দিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স, এই যে এই সুতোয় একটি গোলাপি পুঁতি ভরবো এবং প্রথমে যে চারো ফোল করে গেছিলাম সেখান থেকে উঠে আসবো এবং এই সুতোয় একটি গোলাপি পুঁতি ভরে ক্রস করে দেব। ক্রস করে দিচ্ছি। এখন আবার এই এই সুতোয় আমরা তিনটি গোলাপি পুঁতি ভরবো। ক্রস করে দিচ্ছি। আবারও সামনের দিকে এক পুঁতি কমন নিলাম। আবারও দুটি পুঁতি ভরে ক্রস করে দেব। এখন আমরা এখানে দুটি পুঁতি কমন নেব, এই যে একটি পুঁতি এবং প্রথমে চার ফো করে গেলাম সেখান থেকে একটি পুঁতি কমন নিলাম এবং ক্রস করে দিচ্ছি একটি পুঁতি দিয়ে। এখন আমরা আবারও একটি গোলাপি, একটি হলুদ, আবার একটি গোলাপি পুঁতি ভরে ক্রস করে দেব। এই যে পুঁতিটা আমরা কমন নেব, সামনের দিকে এক পুঁতি কমন নিলাম এবং এখানে একটি হলুদ পুঁতি এবং একটি গোলাপি পুঁতি ভরব, একটি হলুদ এবং একটি গোলাপি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। একটি পুঁতি এবং এই যে চারে ফুল থেকে একটি পুঁতি। আমাদের সুতায় আছে তিনটি পুঁতি আর একটি হলুদ পুঁতি নিয়ে ক্রস করে দেব। এখন আমরা এই যে সোজা এই পুঁতি দিয়ে আসলাম। এখানে আমরা এটার মতো আবারও দুটি হলুদ পুঁতি ভরব। এবং সাইড দিয়ে না দিয়ে এই সাইড দিয়ে বের হয়ে আসলাম দেখুন। এবং এখান থেকে বের করে দিয়ে এখানে গিট দিয়ে দেবো। তো আমরা এখানে গিট দিয়ে দিচ্ছি। আমাদের পা বানানো শেষ, কমপ্লিট হয়ে গেল। ভালো করে গিট দিয়ে দিচ্ছি। এখন আমরা চোখ বানাবো। আরো অল্প পরিমাণ একটি সুতা কেটে নিলাম। এখন দেখুন এখান দিয়ে এবং এখান দিয়ে বের হয়ে আসলাম। দুটি সুতায়
মাথা এক সমান করলাম এবং এই সুতোয় একটি কালো পুঁতি। এই যে এখান দিয়ে বের হয়ে আসলাম এবং এই সুতোয়ও একটি কালো পুঁতি। এই পুঁতিটি বের হয়ে আসবো। এখন আমরা এই সুতো এখান থেকে বের হয়ে আসবো এই যে পুঁতি দিয়ে, এবং এই সুতাটা এই পুঁতি দিয়ে বের হয়ে আসবো এই যে পুঁতিটা। এখন আমরা একটি সাদা, একটি কালো এবং আবার একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করে দেব, পাঁচের ফুল করবো এখানে। এবং এই যে পুঁতিটা আমরা কমন নিচ্ছি, এই যে একটি পুঁতি, এবং এখানে আমরা দুটি সাদা পুঁতি করবো। এবং ক্রস করে দিচ্ছি। আবারও সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি, এই যে নিচের পুঁতিটা, এই যে পুঁতিটা কমন নিলাম। এখন আবারও আমরা এই সুতোয় দুটি পুঁতি ভরবো। এবং ক্রস করে দিচ্ছি। আবারও সামনের দিকে একটি পুঁতি এবং এই যে একটি পুঁতি দিয়ে বের হয়ে আসলাম। এখন আমাদের সুতায় আছে তিনটি পুঁতি, আর নেব একটি পুঁতি। একটি পুঁতি নিয়ে এখানে ক্রস করে দেব। ক্রস করে দিলাম। এখন আমরা এই কালো পুঁতি দিয়ে এবং এই সাদা পুঁতি দিয়ে সুতার মাথাটি একখানে এক জায়গায় এনে গিট দিয়ে দেব। গিট দিয়ে দিচ্ছি। এবং সুতাটা কেটে দেব। সো এখন হাত আর লেস বানাবো, তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমি রক সুতা কেটে নিচ্ছি। এক পরিমাণ সুতাটা কেটে নিলাম। এখন আমরা একটি হলুদ পুঁতি, এখন দুই মাথা সমান করলাম, হলুদ পুঁতিটা মাঝখানে ফুরলাম। এখন আমরা এখানে দুই দুই সুতার মাথা এক জায়গায় করে এখন পুঁতি ভরব। একটা, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আমরা সাতটি পুঁতি ভরে নিলাম, একটি হলুদ এবং সাতটি গোলাপি পুঁতি। এখন সুতার দুই মাথা দেখুন, এই এই সাদার উপরের যে গোলাপি পুঁতিটা আছে, এক সুতার মাথা
এখানতে দিলাম এবং অপর সাইডের সুতার মাথা তার অপর সাইড থেকে দিলাম। লেসটা হয়ে গেল, এখন আমরা হাত বোলাবো। এই সুতোটা আমরা এখন ঘুরিয়ে এখান দিয়ে নিয়ে এখান দিয়ে এনে এখান পর্যন্ত নিয়ে আসবো। সুতোটা নিয়ে নিচ্ছি, দেখুন যে আমার সুতাটা এই যে কান বরাবর এখানে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই সুতোয় ছয়টি গোলাপি পুঁতি, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি গোলাপি এবং একটি হলুদ পুঁতি বললাম। এই হলুদ পুঁতিটা বাদ রেখে এই গোলাপি পুঁতি দিয়ে বের হয়ে আসবো। এখন এই সুতাটা আমরা এখান দিয়ে ঘুরে নিয়ে আসবো। তো এই যে এই যে দেখুন এই যে পুঁতিটা, এবং এই যে এখান দিয়ে এখানে বের করে রাখলাম, এবং অপর সুতাটা আবার এখান দিয়ে আমরা ঘুরে নিয়ে আসবো। তো আবার এটাকেও ঘুরে নিই, এই যে এক দুই এখান দিয়ে, এই যে আবারও কান বরাবর এসে বললাম, এই যে সে আবারও ছয়টি গোলাপি গুটি ঘুরব। তিন চার পাঁচ ছয় এবং একটি হলুদ পুঁতি বললাম। হলুদ পুঁতিটা বাদ রেখে আমরা আবারও গোলাপি পুঁতি দিয়ে বের হয়ে আসবো সুতাটা। দেরি হয়ে আসলাম, এখন এই সুতার মাথা ধরে টান দেব। দেখুন এখন আমরা এই যে এখান থেকে সুতার মাথাটা এক জায়গায় করে গিট দিয়ে দেবো, এই যে এখন এখানে গিট দিয়ে দেবো। তো সুতোর মাথাটা কেটে দিচ্ছি। বানর বানানো কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও
সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।